সরকারের যারা সুবিধাভোগী তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে প্রশাসনযন্ত্রটা এমনভাবে ডলীকরণ করেছে গত সতেরো বছর ডিএনএ টেস্ট না করে কাউকে কোনো পদায়ন দেয়নি বা পদোন্নতি দেয়নি আমরা ভারতের চোখে চোখে রেখে এখন কথা বলতে শিখেছি এবং ভারতের চোখে চোখে রেখে আমরা কথা বলবো এবং সীমান্ত হত্যা করলে আমরা এটার পাল্টা প্রতিশোধ নেব। অন্তর্বর্তীকালীন সরকারের একটা মাস আমরা এইভাবে মূল্যায়ন করি যে আমরা এখন অন্তত বাধাহীনভাবে নিঃশ্বাস নিতে পারছি গত সতেরো বছর আমরা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারিনি আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল আমাদের হৃদয়ের স্পন্দন বন্ধ ছিল আমাদের চোখে মুখে কোনো স্বপ্ন ছিল না আমরা আশা হারিয়ে ফেলেছিলাম আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা একটা সুস্থ এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলাম সেখান থেকে এখন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তত্ত্বাবধায়ক সরকার আস্তে আস্তে তার নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে যে কারণে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছেন যে রাষ্ট্রের কিছু মেরামত করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবেন আমরা তার অপেক্ষায় আছি এখন আমরা আশা করছি তত্ত্বাবধায়ক সরকার যে কাজগুলো করছেন অর্থনৈতিক সংস্কার করে সহ অন্যান্য দিকে ওনারা ভালোই কাজ করছেন তবে ওনাদের হয়তো গুছিয়ে নিতে একটু সময় নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি সস মানে ইয়ে করা যায়নি এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় কিছু দুর্বলতা আছে সরকারের যারা সুবিধাভোগী তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে যারা গত সতেরো বছর পর্যন্ত এই সরকারের লালন পালন করেছে তারা প্রতিনিয়ত সরকারকে বিব্রত করার জন্য এন কোনো অপকর্মনা যেটা করছে না তার দিয়ে আমরা বলতে চাই যে আমরা ভালো আছি দেশের জনগণও ভালো আছে এবং আগামী দিনে একটা আমরা ভালো দিনের স্বপ্ন দেখছি দেখুন সতেরো বছরের আবর্জনতা সতেরো দিনে বা সত্র সপ্তাহে পরিবর্তন করতে পারবে না একটু সময় তো নেবেই আমরা মনে করি যে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকেই তারা ধ্বংস করে দিয়েছে আইন বিচার বিভাগ প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী পিএসসি দুর্নীতি দমন বিভাগ হতে আরম্ভ করি প্রত্যেকটা ব্যবস্থাপনাটাকেই তারা ধ্বংস করে দিয়েছে নিজস্ব দলীয়করণ করেছে দলীয়করণের মাত্রা মসজিদ মাদ্রাসা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং যে কারণে তাদের পতনের পরে তারা তো পালিয়েছে তাদের সাংঘরা পালিয়েছে তাদের সুবিধাভোগীরা পালিয়েছে বাইতে মসজিদে ইমাম পর্যন্ত পালিয়ে গেছে তো সেখান থেকে আপনার রাষ্ট্রীয় সংস্কারগুলোতে হাত দেওয়াটা জরুরি আর বিশেষ করে আপনার যে গণহত্যা চালিয়েছে গত সতেরো বছর ধরে এবং ছাত্রগণ অভ্যুত্থানের সময়ে পাখির মতো যেভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে এবং যারাই হত্যার সাথে জড়িত শেখ হাসিনাসহ সবাইকে আমরা আপনার আয় আওতার আইনের আওতায় এনে আমরা তাদেরকে আইনের হাতে সম্পর্ক করে একটা বিচার করব এবং সেই জন্য একটা বিশেষ ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে সেটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি এবং আমরা আশা করছি যে সরকার তার প্রশাসনে আপনার যেই দালাল আছে যে সুবিধাভোগীরা আছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে তাদেরকে তাদের কৃতকর্মের জন্য প্রয়োজনীয় শাস্তি প্রদান করে আপনার নতুন থেকে সেখানে প্রদান করবে প্রয়োজনে যাদেরকে অবসরে পাঠিয়ে দিয়েছে সেনা কর্মকর্তা হোক অথবা আমলা হোক তাদেরকে আবার রিকল করে এনে তাদের সেবা গ্রহণ করবে এটাও আমরা প্রত্যাশা করি সরকারের পক্ষ থেকে দেখুন নির্বাচন তো নির্বাচন কমিশনে করবে কিন্তু নির্বাচন কমিশন করার তারা নির্ভর করে প্রশাসন যন্ত্রের উপর প্রশাসন যন্ত্রটা এমনভাবে দৌলীকরণ করেছে গত সতেরো বছর ডিএনএ টেস্ট না করে কাউকে কোনো পদায়ন দেয়নি বা পদোন্নতি দেয়নি তো সেটা সবার জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ সবার কাছে গ্রহণযোগ্য দৃঢ় চিত্তের অধিকারী আপনার ভয় ডরহীন একটা নির্বাচন কমিশন গঠন করা এবং যারা নির্বাচন পরিচালনা করবে সেই ট্রেনিং অফিসারদের আরম্ভ করে সহকারী ট্রেনিং অফিসার তাদেরকে যথাযথ স্থানে বসিয়ে তাদের থেকে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আপনার তাদেরকে ট্রেনিং দেওয়া তাদেরকে মনস্তাত্ত্বিক পরিবর্তন করা এবং তাদেরকে সুষ্ঠু নির্বাচনের পক্ষে আপনার জনগণকে উদ্ভুক্ত করে জনগণ যেভাবে ভোটার বিমুখ হয়ে গেছে ভোটারদেরকে আবার ভোট কেন্দ্রে এনে জনগণের সরকার কায়েম করার জন্য আপনার ভোট প্রদান উৎসাহিত করা এই কাজগুলো সরকারের জন্য অনেক চ্যালেঞ্জের বিষয় আমরা আশা করছি যে সরকারি চ্যালেঞ্জ উতরে যাবে এবং জনগণ ঠিকই তাদের নেতা বেছে নেবেন এবং তারা তাদের ভোট দিয়ে যিনি পরিচালনা করবেন তাকেই সে দায়িত্ব দেবেন এই কাঙ্ক্ষিত সংস্কার করার জন্য যতটা সময় দরকার আমরা ততটাই সময় দেবো আমরা রাজনৈতিক দলগুলোতে এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি আমার মনে হয় না যে আপনার খুব বেশি সময় তাদের লাগতে পারে কারণ এখানে আপনার মূল সংস্কার যেটা সেটা রাজনৈতিক দলগুলোই করবে মূল সংস্কারটা রাজনৈতিক দলেই করবে রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সে পরিবর্তনটা করবে এটা রাজনৈতিক দলের কাজ এটা তত্ত্বাবধায়ক সরকার চাইলেই সব কিছু করতে পারবে না কারণ তাদের সেই ম্যান্ডেট নেই এটা ছাত্রগণ অভ্যুত্থানের এবং বিপ্লবের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে সে সরকার তাদের যতটুকু কাজ করা দরকার ততটুকুই কাজ করবে তার বাইরে আপনার তারা রাজনৈতিক দলের উপরেই নির্ভর করতে হবে রাজনৈতিক দলগুলো যখন জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে তখনই তারা রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে আমি মনে করি না যে তারা বেশি দিন তারা ক্ষমতা থাকতে চায় এবং তারা আসলে সেই প্রধান উপদেষ্টা সহ অন্যরা বলেছে যে রাষ্ট্র পরিচালনা তাদের দায়িত্ব নয় তারা ছাত্রগণ অভ্যুত্থানের প্রেক্ষিতে তাদেরকে যে দায়িত্ব পালন করেছে তারা যতদিন প্রয়োজন ততদিন দায়িত্ব পালন করবেন এখানে অনেকে অনেক রকম কথা বলতে চায় যে তারা অনেক দিন পর্যন্ত ক্ষমতা থাকবে অথবা তাদের অন্যান্য উৎসাহ মানে বিভিন্ন ধরনের তাদের কর্মসূচি থাকতে পারে এগুলো অত্যন্ত বাজে কথা আমরা মনে করি আমরা যারা প্রায় ষাটটি রাজনৈতিক দল মিলে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা বিজয় উৎসব ওই ষাটটি দল নিয়ে নির্বাচন করব। এবং আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটা জাতীয় সরকার গঠন করার যে তারেক রহমান সাহেব যেই প্রস্তাবনা দিয়েছেন তারেক রহমান সাহেব যে ঘোষণা দিয়েছেন এবং আমরা সেই ঘোষণাকে স্বাগত জানাই আমরা মনে করি যে যারা এই আন্দোলন সংগ্রামী ছিল প্রতিটা দল কোনো ধরনের ভুল বুঝাবুঝির অবকাশ না করে কেউ কোনো ধরনের মানে অবাস্তব কথা না বলে কেউ কোনো রকমের আপনার বিভেদ সৃষ্টি করে ধরেন কথা পরিহার করে একটা জাতীয় ঐক্য সরকার গঠন করার জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা কাজ করে যাব আমরা এটা আশা করি এখানে অনেক রকমের চক্রান থাকতে পারে ষড়যন্ত্র থাকতে পারে তাদেরকে মোকাবিলা করেই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কারো ফাঁদে পা না দিয়ে কারো ফাদে আমরা পা না দিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে একটা জাতীয়তাবাদী ইসলামিক শক্তি আপনার দেশ পরিচালনা করুক দেশ শাসন করুক আমরা সেটাই চাই এবং সেটাই হবে বলে আমরা আশা করি এটা তো আপনার ভারত তাদের অঙ্গরাজ্য বা রাজ্য মনে করতো এবং মনে করে তারা যখন ইচ্ছে তখন গুলি চালাতো আমাদের আপনার তৎকালীন সরকার ছিল ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে ভারতের একটা পুতুল সরকার সে সরকার কোনো প্রতিবাদ করতো না আমরা এখন প্রতিবাদ করছি আমরা প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবো এবং সীমান্ত হত্যা বন্ধ করার জন্য আমরা প্রয়োজনে আমরা সীমান্তমুখী আমরা লং মার্চ করব। আমরা ভারতকে বলতে চাই আর একটি হত্যা আমরা চাই না আমরা যদি হত্যা এইভাবে চলতে থাকে তাহলে আমরা একসময় এটার দাঁত ভাঙ্গা জবাব দেব এবং বাংলাদেশের জনগণ ভারতের এই সীমান্ত হত্যার বিরুদ্ধে সোচ্চার এবং তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সোচ্চার ভারত যেন মনে না করে বাংলাদেশের দুর্বল রাষ্ট্র বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী এবং সবল রাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী সুতরাং আমাদেরকে আন্ডারমেন্ট করার কোনো কারণ নাই আমরা ভারতের চোখে চোখে রেখে আমি কথা বলতে শিখেছি এবং ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলবো এবং সীমান্ত হত্যা করলে আমরা এটার পাল্টা প্রতিশোধ নেব এটা তত্তব্য ঘোষণা করেছে যে যারা অপরাধ করেছে তাদেরকে অপরাধের শাস্তি নেওয়ার পরেই তাদের ব্যাপারে চিন্তা করা হবে আগে তারা যে গণহত্যা চালিয়েছে লুণ্ঠন চালিয়েছে আপনার পুরো দেশটাকে ফুকলা বানিয়ে ফেলেছে এবং নির্বিচারে মানুষ হত্যা করেছে এই হত্যাকাণ্ডের বিচারে করবে বিচার করে দোষী হিসাবে ব্যক্তিকেও যেমন দোষী হিসাবে চিহ্নিত করা হবে যদি রাজনৈতিক দল হিসাবেও চিহ্নিত হয় এবং সেখানে আইনে যে ব্যবস্থা নেয় আইনগত ব্যবস্থা নেওয়ার পরে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা আইনেই এবং সংবিধানে সেটা নির্ধারণ করবে